ওকে, তো ফার্স্ট অফ অল নাম্বারের মধ্যে যেটা আছে যে যদি দেখা যায় সিঙ্গুলার নাম্বার থাকে, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউএম থাকে, যদি সিঙ্গুলার নাম্বার যেরকম যেগুলো আছে এখানে যদি আমরা দেখি, যেখানে যদি ইউএম থাকে লাস্ট যেরকম আছে এখানে এজেন্ডা আমাকে, তাই না? তো এখানে যদি ইউএম থাকে, ইউএম থাকলে এর পরিবর্তে হচ্ছে এ বসে, এখানে এ বসবে। এবং কখনো কখনো সিঙ্গুলার নাম্বারের সাথে এস যোগ করে, আসলে দেখা যায় যদি সিঙ্গুলার নাম্বার এখানে থাকে তো তার সাথে এস যোগ করলে এখান থেকে প্লুরাল ফর্মে আমি নিয়ে যেতে পারবো। আর প্রশ্ন যদি দেখা যায় দুইটি থাকে, এখানে হচ্ছে ইউএম থাকলে আমি সেখানে হচ্ছে এ হিসেবে গ্রহণ করতে হবে সেটা, ঠিক আছে? তো তারপরে এখানে কি আছে যে এখানে অ্যাটেন্ডাম যেটা আছে, অ্যাটেন্ডাম এ যে ইউএম আছে, তো ইউএমটা কি হবে, অ্যাডেন্ডা হবে এখান থেকে, এজেন্ডাম যেটা আছে এখান থেকে হচ্ছে এজেন্ডা হবে, তারপর হচ্ছে অ্যালোভিয়াম থেকে কি হবে, এখান থেকে অ্যালোভিয়া হবে, অ্যাকোরিয়াম থেকে কি হবে, অ্যাকোরিয়া বা অ্যাকোরিয়ামস এখান থেকে কাজ করবে, দেন হচ্ছে ব্যাকট্রিয়াম থেকে কি হবে, এখান থেকে ব্যাকটেরিয়া কাজ করবে, দেন হচ্ছে কি যে ক্যান্ডেলা ব্রাম থেকে ক্যান্ডেলা ব্রা এখান থেকে হবে, দেন তারপর হচ্ছে কি কোরিজেন্ডাম, কোরিজেন্ডাম থেকে এখান থেকে হচ্ছে কোরিজেন্ডা, পেকট্রাম থেকে এখান থেকে হচ্ছে পেকট্রা, ডেটাম থেকে এখান থেকে হচ্ছে ডাটা, তারপর হচ্ছে ডিকট্রাম থেকে এখান থেকে হচ্ছে ডিকটা, দেন হচ্ছে এখান থেকে ইফ্লুভিয়াম থেকে এখান থেকে হচ্ছে ইফ্লুভিয়া, দেন হচ্ছে কি এনকোমিমা, এনকোমিমাম থেকে হচ্ছে এনকোমিয়া, এনকোমিয়া, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এপিথেলমিয়াম থেকে হচ্ছে এপিথেলমিয়া, তারপর হচ্ছে ইরাট্রাম থেকে এখানে ইরাট্রা, এক্সাম্পলাম থেকে এখানে এক্সাম্পলা, এক্সোরডিয়াম থেকে এখান থেকে এক্সোরডিয়া বা এক্সোরডিয়ামস, দেন হচ্ছে কি ফ্লাজেলাম থেকে এখান থেকে ফ্লাজেলা, বা ক্রেনিয়াম থেকে এখান থেকে হচ্ছে ক্রেনিয়া বা ক্রেনিয়ামস, এটা হতে পারে। দেন তারপরে হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে হিলাম থেকে এখান থেকে হচ্ছে হিলা, তারপর হচ্ছে হাইপো গ্যাস্ট্রিয়াম থেকে এখান থেকে হচ্ছে হাইপো গ্যাস্ট্রিয়া, আইডোলাম থেকে এখান থেকে হচ্ছে আইডোলা, দেন তারপর হচ্ছে মিমোরান্ডাম থেকে এখান থেকে হচ্ছে মিমোরান্ডা বা মিমোরান্ডাম সেখানে, তারপর হচ্ছে মোমেন্টাম থেকে এখানে মোমেন্টা, ওপারকিউলাম থেকে এখানে হচ্ছে ওপারকিউলা, দেন অপটিমাম থেকে এখান থেকে হচ্ছে অপটিমা, রেফারেন্ডাম থেকে এখান থেকে হচ্ছে রেফারেন্ডা, দেন মিডিয়াম থেকে এখান থেকে হচ্ছে মিডিয়া, দেন কারিকুলাম থেকে এখান থেকে হচ্ছে কারিকুলা, ওবাম থেকে ওবা, দেন তারপরে হচ্ছে এখানে যে ফালক্রাম থেকে হচ্ছে ফালক্রা বা ফালক্রাম সেখানে, তারপরে হচ্ছে কি জিমনেশিয়াম বা জিমনেশিয়াম থেকে এখান থেকে হচ্ছে জিমনেশিয়া বা জিমনেশিয়াম, সেটাও হতে পারে। দেন হচ্ছে ফোরাম যেটা আছে, ফোরাম থেকে হতে পারে ফোরা বা ফোরামস হতে পারে, সিম্পোজিয়াম থেকে এখান থেকে সিম্পোজিয়া হতে পারে, আল্টিমাম থেকে এখানে আল্টিমা, আল্টিমাম সেখান থেকে হতে পারে, স্পেকট্রাম থেকে এখান থেকে স্পেকট্রা, স্ট্রাডাম থেকে এখান থেকে হচ্ছে স্ট্রাডা হিসেবে এখানে কাজ করে। আচ্ছা, তো তারপরে সিঙ্গুলার ফর্ম অফ ডাটা যদি এখান থেকে হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডেটাম বলা হয়ে থাকে, দেন হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম, ওভামের আসলে প্লুরাল নাম্বারটা কি, এটা হচ্ছে ওভা হচ্ছে প্লুরাল নাম্বার, দ্য প্লুরাল অফ দ্য মেমোরান্ডাম যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে মেমোরান্ডা, মেমোরান্ডামের যেটা হচ্ছে প্লুরাল সেটা হচ্ছে মেমোরান্ডা, প্লুরাল নাম্বার অফ দ্য আল্টিমাম যেটা আছে আল্টিমেটাম, সরি যে প্লুরাল নাম্বার অফ আল্টিমেটামের যে প্লুরাল ফর্ম এটা কি, আল্টিমেটামের প্লুরাল ফর্ম হচ্ছে কি আল্টিমেটা, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া যেটা আছে ব্যাকটেরিয়া হচ্ছে কি ব্যাকটেরিয়াম, দেন দ্য প্লুরাল অফ দ্য রেফারেন্ডাম যেটা আছে, রেফারেন্ডামের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি রেফারেন্ডা হচ্ছে, রেফারেন্ডামের ক্ষেত্রে যেটা হচ্ছে প্লুরাল ফর্ম রেফারেন্ডা, কোরিজেন্ডাম থেকে যেটা আছে কোরিজেন্ডামের বাংলা পরিশুদ্ধ হচ্ছে কি শুদ্ধিপত্র, সিম্পোজিয়া থেকে যেটা আছে সিম্পোজিয়া হচ্ছে কি প্লুরাল একটা নাম্বার, সিম্পোজিয়াম যেটা আছে ইউএম যেটা থাকবে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যদি আমি এখানে আই এ লাস্টে ইয়ে থাকে তার মানে ওটা হচ্ছে প্লুরাল নাম্বার হিসেবে কাজ করে, দেন তারপর হচ্ছে কি যে ইরা, ইরাটা ইজ এ প্লুরাল ফর্ম অফ ফিশের প্লুরাল ফর্ম, এটা হচ্ছে কি ইরাট্রাম থেকে এটা হচ্ছে প্লুরাল ফর্ম হিসেবে কাজ করতে থাকে, সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, মিডিয়ার আসলে সিঙ্গুলার ফর্মটা কি আছে, এটা হচ্ছে মিডিয়াম যেটা আছে সেটা হচ্ছে মিডিয়ার সিঙ্গুলার ফর্ম, দেন এজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডাম, এজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডাম, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড এজেন্ডাম হ্যাজ কাম ইন দ্য ইংলিশ, কাম ইন ইংলিশ, এটা হচ্ছে ল্যাটিন, ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ অন, ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ, এটা হচ্ছে ডেটামের হচ্ছে প্লুরাল ফর্ম সেটা হচ্ছে ডেটা, আর এখান থেকে হচ্ছে প্লুরাল ফর্ম অফ সিম্পোজিয়াম যেটা আছে সিম্পোজিয়াম ইজ হচ্ছে কি সিম্পোজিয়া, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা, এটা হচ্ছে এজেন্ডাম, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, এটা হচ্ছে স্পেকট্রা হচ্ছে আমার প্লুরাল ফর্ম, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ওয়েন থাকে, সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়েন থাকলো তাহলে সেটাকে প্লুরালে করতে গেলে এখানে ওয়েন এর পরিবর্তে এখানে ইয়ে বসতে পারে, আগে ইউএম এর পরিবর্তে কি বসতে ছিল ইয়ে, এখন যদি ওয়েন থাকে তার পরিবর্তে ইয়ে, যেমন হচ্ছে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার নাম্বারে, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্মে, দেন ফেনোমেনন এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল যদি ফর্ম আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফেনোমেনা হচ্ছে প্লুরাল ফর্ম, তো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হচ্ছে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন আসলে প্লুরাল ফর্মটা কি, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, দ্য
প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন যেটা আছে, ফেনোমেননের আসলে প্লুরাল ফর্ম যেটা সেটা কি, সেটা হচ্ছে ফেনোমেনা। দা সিঙ্গুলার ফর্ম অফ যে ফেনোমেনা যেটা আছে, সিঙ্গুলার ফর্ম অফ ফেনোমেনা, সিঙ্গুলার ফর্ম থেকে ফেনোমেনা যেটা সেটা হচ্ছে ফেনোমেনন। তো তারপরে এখানে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইস থাকলে সেক্ষেত্রে প্লুরাল করার সময় এখানে ইজের পরিবর্তে ইএস এখানে আসলে যুক্ত হবে। দেন সেক্ষেত্রে হচ্ছে এখানে সিঙ্গুলার এবং তার সাথে প্লুরাল ফর্ম এখানে যদি থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে অ্যানালাইসিস এর থেকে কি হবে, এখানে অ্যানালাইসিস টা হচ্ছে আই এস এস সরি আই এস যেটা আছে সিঙ্গুলার নাম্বারে যদি এরকম থাকে, তো তার মানে এটাকে প্লুরাল করতে গেলে এখানে ইএস যোগ করতে হবে আইএস এর পরিবর্তে। যেমন হচ্ছে অ্যানালাইসিস থাকলে এখানে আইএস এর জায়গায় এখানে হচ্ছে ইএস যোগ করব, আর এখানে অ্যাক্সিস আইএস আছে তো অ্যাক্সিস ইএস যোগ হবে। বেসিস এর ক্ষেত্রে কি হবে, বিএস ইএস বেসিস, ক্রাইসিস আই আইএস আছে তো এখান থেকে হচ্ছে ইএস হয়ে যাবে। দেন ডায়াগনোসিস, ডায়াগনোসিস এর ক্ষেত্রে কি হবে, ডায়াগনোসিস ইএস ইএস আছে। দেন হচ্ছে কি যে হাইপোথিসিস, হাইপোথিসিস হচ্ছে কি এইচ ওয়াই পি ও টি এইচ সি এস ইএস হাইপোথিসিস এখানে কাজ করে থাকে। তেমন ওয়েসিস যেটা আছে ও এ এস ই এস ওয়েসিস আছে, থিসিস টি এইচ ই এস ই এস থিসিস আছে, হচ্ছে কি প্যারেন্থিসিস প্যারেন্থিসিস, তারপরে হচ্ছে কি এখানে এস ই এস আছে। দেন সিম্পোসিস থেকে এখানে কি আছে, সিম্পোসিস এখান থেকে আছে। দেন হচ্ছে কি দ্য প্লুরাল অফ দ্য অ্যানালাইসিস যেটা আছে, দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস মানে হচ্ছে কি সেখানে অ্যানালাইসিস আছে, এন এ এন এ এল ওয়াই এ সি এস আছে, অ্যানালাইসিস আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস, হাইপোথিসিস এর প্লুরাল ফর্মটা কি, এটা হচ্ছে হাইপোথিসিস এইচ ওয়াই পি ও টি এ সি এস ই এস এখান থেকে হাইপোথিসিস সেখান থেকে আছে, ঠিক আছে। তো তারপরে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইসিস, ক্রাইসিস এর যে প্লুরাল ফর্ম সেটা কি, সেটা হচ্ছে আইএস এর জায়গায় এখানে কি হবে, এখানে ইএস হবে, তাই না, এখান থেকে ইএস এই জায়গা থেকে হবে। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওএসিস যেটা আছে, ওএসিস এর প্লুরাল ফর্মটা কি হবে, এটা হচ্ছে আইএস এর জায়গায় এখানে ওএ এস ইএস হবে। দ্য প্লুরাল ফর্ম অফ সিম্পোসিস, সিম্পোসিস এর ক্ষেত্রে কি হবে, সিম্পোসিস এর ক্ষেত্রে ওখানে যে সিনপসিস এর ক্ষেত্রে এখানে কি হবে, সিনপসিস এর যে প্লুরাল ফর্ম সেটা হচ্ছে কি সিনপসিস, এস ওয়াই এন ও পি এস ই এস সিনপসিস এখান থেকে আছে, তাই না। তো প্লুরাল ফর্ম অফ বেসিস, বেসিস এর যে প্লুরাল ফর্ম যেটা সেটা কি, সেটা হচ্ছে এখানে বিএএসিএস যখন নিব তখন সেটা হচ্ছে কি বেসিস যেটা আছে, বেসিস এর হচ্ছে প্লুরাল ফর্ম হিসেবে এখানে কাজ করে। দেন যদি সিঙ্গুলার এর শেষে যদি এখানে ইউএস থাকে তো সেটাকে যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে সেখানে ইউএস এর জায়গা এখান থেকে আই হবে, অথবা ইউএস প্লাস এখান থেকে ইএস এটা আসলে এখান থেকে হতে পারে। তো এখানে হচ্ছে কি যে অ্যালুমিনাস, অ্যালুমনাস যেটা আছে এখানে হচ্ছে এখান থেকে হতে পারে হচ্ছে অ্যালুম নাই, এটা হচ্ছে আমার প্লুরাল ফর্মে যাবে। আর এখান থেকে হচ্ছে ফোকাস যখন বলা হলো, ফোকাস থেকে হচ্ছে ফোকাই, অথবা এখানে ফোকাস এর সেটা হতে পারে, জিনিয়াস থেকে এখান থেকে হতে পারে যে জিনি হতে পারে, অথবা জিন জিনিউস হতে পারে এখান থেকে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে কি আছে, রেডিয়াস যেটা আছে, রেডিয়াস থেকে কি হতে পারে, এখান থেকে রেডি হতে পারে, আর এখান থেকে হচ্ছে কি যে রেডিউসেস এটা হতে পারে, স্টিমুলাস থেকে কি হতে পারে, স্টিমুলি হতে পারে, লোকাস থেকে এখান থেকে লোকাই হতে পারে, সিলেবাস থেকে এখান থেকে সিলেবি অথবা সিলেবাসেস হতে পারে, টার্মিনাস থেকে এখানে টার্মিনি, অথবা যে টার্মিনিউয়াসেস এটা এখান থেকে হতে পারে, জেনাস থেকে কি হতে পারে, জেনারা হতে পারে, কর্পাস থেকে এখান থেকে কর্পোরাল অথবা কর্পিউসেস এটা এখান থেকে কিন্তু হতে পারে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে হচ্ছে এইগুলো হচ্ছে প্লুরাল এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস এর প্লুরাল ফর্মটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াই, নিউক্লিয়াই হচ্ছে এর প্লুরাল ফর্ম। তো হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্য মেগাস, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ মেগাস, এটা হচ্ছে কি ম্যাগি হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মেগাস, মেগাস এর হচ্ছে ম্যাগি, ম্যাগি হচ্ছে এখান থেকে হচ্ছে আমার প্লুরাল ফর্ম। তো তারপরে ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ দ্য ফোকাস, ফোকাস এর প্লুরাল ফর্মটা কি, এটা হচ্ছে ফোকাই হবে। তো তারপরে এখান থেকে হচ্ছে প্লুরাল ফর্ম অফ জেনাস যেটা আছে, জেনাসের যে প্লুরাল ফর্ম সেটা কি, জেনাসের প্লুরাল ফর্ম যেটা আছে সেটা হচ্ছে জেনেরা। অ্যালুমনাই যেটা আছে সেটার এক বচনে কি হবে, এখানে হচ্ছে হবে হচ্ছে অ্যালুমনাস, অ্যালুমনাস হচ্ছে আমাদের এক বচনে, আর হচ্ছে অ্যালুমনাই যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল ফর্ম হবে। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য সিলেবাস, সিলেবাসের ক্ষেত্রে কি হবে, সিলেবাসের ক্ষেত্রে হচ্ছে সিলেবাই যেটা আছে, সিলেবি বা সিলেবাই যেটা সেটা হচ্ছে আমার সিঙ্গুলার সরি প্লুরাল ফর্মে হলে এখান থেকে সিলেবি হবে, এবং তার সাথে প্লুরাল ফর্ম হলে এখান থেকে হচ্ছে সিলেবাস, ঠিক আছে। তো প্লুরাল ফর্ম অফ স্টিমুলাসের যে হচ্ছে প্লুরাল ফর্ম যেটা আমরা পাচ্ছি সেটা কোনটা, সিঙ্গুলার কি এটা, এটা সিঙ্গুলার হচ্ছে স্টিমুলি, স্টিমুলি হচ্ছে এ নাম্বারে। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য রেডিয়াস যেটা আছে, রেডিয়াসের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে রেডি,
প্লুরাল ফর্ম অফ রেডিয়াস যেটা সেটা হচ্ছে এখান থেকে রেডিউসে, সেটা এখান থেকে আমার হতে পারে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ থাকলে প্লুরাল করার সময় এখানে এক্স অথবা এস এখান থেকে যোগ করতে হবে, যেমন হচ্ছে কি বিউরো, BURE, বিউরো, এখান থেকে হচ্ছে কি BURE, বিউরেক্স, বা এখান থেকে কি আছে BUREAUS, বিউরেক্স, এখান থেকে হতে পারে তোমার হচ্ছে কি ফ্ল্যাম বিউ, ফ্ল্যাম বিউ মানে এখান থেকে মশাল, এখান থেকে ফ্ল্যাম বিউএক্স অথবা ফ্ল্যাম বিউআস, এটা এখান থেকে হতে পারে। দেন হচ্ছে কি ব্যান্ডিউ, ব্যান্ডিউ যেটা আছে ব্যান্ডিউ থেকে এখানে হচ্ছে কি ব্যান্ডিউএক্স, এটা এখান থেকে হতে পারে। মিলিউ এখান থেকে কি আছে, মিলিউ হচ্ছে কি পারিপার্শ্বিক অর্থ, এখান থেকে মিলিউএক্স হতে পারে। দেন হচ্ছে কি যে হচ্ছে প্লাসিউ যেটা আছে প্লাসিউএক্স, এখান থেকে হতে পারে প্লাসিউএক্স, এখান থেকে হতে পারে। দেন হচ্ছে কি অ্যাডিউ, অ্যাডিউ থেকে কি হতে পারে, অ্যাডিউ মানে হচ্ছে বিদায়, তো এখান থেকে হচ্ছে অ্যাডিউএক্স অথবা অ্যাডিউএস, এখান থেকে কিন্তু হতে পারে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে কি যে প্লুরাল নাম্বার অফ যে হচ্ছে যে বিউরো, বিউরো যেটা আছে বিউরো হচ্ছে এখান থেকে হচ্ছে যে বিউরিয়াক্স, বিউরিয়াক্স এটা এখান থেকে হতে পারে। বিউরিয়াক্স এর ক্ষেত্রে বিউরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম অফ বিউরিয়াক্স কোনটা, সেটা হচ্ছে কি বিউরেক্স, ঠিক আছে। তো তারপরে এখানে সিঙ্গুলার নাম্বার অফ, তো সিঙ্গুলার নাম্বার অফ, সিঙ্গুলার নাম্বারের শেষে এ থাকলে এর সাথে হচ্ছে ই অথবা টা অথবা এস যোগ করলে এখান থেকে প্লুরাল হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে যে সিঙ্গুলার অথবা প্লুরাল যদি আমরা দেখি, এখানে অ্যালুমনা যেটা আছে, অ্যালুমনা হচ্ছে কি প্রাক্তন ছাত্রীকে বলা হয়, তাকে অ্যালুমনা, এখান থেকে হচ্ছে অ্যালুম, অ্যালুম নাই এন এ ই। তো এখান থেকে ফর্মুলা যেটা আছে ফর্মুলি, ফর্মুলিটা হচ্ছে আমার প্লুরাল ফর্ম, ফর্মুলি অথবা ফর্মুলাস। ভার্টিব্রাটা, ভার্টিব্রা, ভার্টিব্রা হচ্ছে সিঙ্গুলার, এখান থেকে ভার্টিব্রাই যেটা আছে BERCBRAE, ভার্টিব্রাই, এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে। দেন হচ্ছে কি এক্স, এক্সেন, এক্সেনথেমা, এক্সেনথেমা থেকে কি হতে পারে, এখানে হচ্ছে এক্সেন, এক্সেনথেমাটা, এক্সেনথেমাটা হচ্ছে রোগ বিশেষ, এখানে কাজ করতে থাকে। এজেন্ডা, এজেন্ডা থেকে কি হয়ে থাকে, এখান থেকে এজেন্ডা, সেখান থেকে কাজ করতে পারে। স্টিগমা, স্টিগমা থেকে এখানে স্টিগমাটা অথবা স্টিগমাস, এখান থেকে হতে পারে। দেন হচ্ছে কি ডগমা থেকে কি আছে, ডগমাটা অথবা ডগমাস, এখান থেকে হতে পারে, তাই না। তো তারপরে এখান থেকে কি আছে প্লুরাল ফর্ম অফ ডগমা, যেটা আছে ডগমা ইজ, ডগমাটা, ডগমা ইজ, ডগমাটা। দেন হচ্ছে প্লুরাল ফর্ম অফ ফর্মুলা, যেটা আছে ফর্মুলার ক্ষেত্রে কি আছে, এখান থেকে ফর্মুলি, এটা এখান থেকে কিন্তু হতে পারে, তাই না। তো নেক্সটে যেটা আছে, নেক্সটে হচ্ছে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি দেখা যায় যে আই এক্স থাকে অথবা ই এক্স থাকে, তাহলে প্লুরাল করার সময় এখান থেকে আই এক্স, ই এক্স এর পরিবর্তে আই সি ই এস বসবে, অথবা এর সাথে ই এস যোগ করতে হবে। তবে প্রশ্নপত্রে দুইটি থাকলে প্রথমটিতে আই সি ই এস এখান থেকে পূরণ করতে হবে। যেমন হচ্ছে কি এখানে অ্যাপেক্স আছে, অ্যাপেক্স এর ক্ষেত্রে কি আছে এপি, আই সি ই এস, এখান থেকে অ্যাপেক্স হবে। যেন হচ্ছে কি এপি, এখান থেকে হতে পারে। ইন্ডেক্স এর ক্ষেত্রে আছে ইন্ডিকেট, INDCES, ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস, এখান থেকে কাজ করতে পারে। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হবে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সেস অথবা ম্যাট্রিক্স, এখানে হতে পারে। দেন অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রে কি আছে, অ্যাপেন্ডিক্সেস অথবা অ্যাপেন্ডিক্স, এটা হতে পারে। দেন রেডিক্স, রেডিক্স এর ক্ষেত্রে রেডিসেস অথবা রেডিক্সেস, এটা কাজ করতে পারে। দেন ভার্টেক্স যেটা আছে, ভার্টেক্স এর ক্ষেত্রে এখানে ভার্টি, ভার্টিসেস, এটা এখান থেকে হতে পারে, ঠিক আছে। তো দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে দা প্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স, যেটা প্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স হচ্ছে কি এপিসেস, দা প্লুরাল ফর্ম অফ দা ওয়ার্ড ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে এখান থেকে ইন্ডিসেস, INDICES, ইন্ডিসেস, দা প্লুরাল ফর্ম অফ দা অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে কি অ্যাপেন্ডিসেস, APENDICES, অ্যাপেন্ডিসেস। হোয়াট ইজ দা প্লুরাল ফর্ম অফ ভার্টেক্স, ভার্টেক্স এর কি, ভার্টেক্স এর ক্ষেত্রে এখানে ভার্টিসেস, ভার্টিসেস হচ্ছে কি আমার, আমার ভার্টিক্যাল ফর্ম, এখান থেকে হতে পারে।